আমরা নেক্সট সেলিব্রেশন প্রোগ্রাম এক্সিকিউটিভ ডাইরেক্টর যে র‍্যাঙ্কে গেলে একটা মানুষ মাসে 2 লক্ষ টাকা ইনকাম করতে পারে ভারতবর্ষে যদি আপনি গুগলে মারেন আপনি অত এরকম 10% লোক পাবেন না যারা মাসে 2 লাখ টাকা ইনকাম করে তো সেই গ্রুপে সেই সমস্ত মানুষ ঢুকে গেছে এটা বলার উদ্দেশ্য হচ্ছে এটা যে আমাদের মধ্যে সেই ফিলিংসটা থাকা দরকার অনেক আচ্ছা আচ্ছা নেটওয়ার্ক কোম্পানি আমরা দেখেছি আমাদের এখানে অনেকের অভিজ্ঞতা আছে যেখানে দেখা গেছে জুতো ছুকতলা খুলে গেছে মাল্টি লেভেল মার্কেটিং করতে গিয়ে পয়সার মুখ দেখেনি ওই যেটুকু কামিয়েছে রিটেল করে আর মরিঙ্গো এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা দেখেছি লক্ষ লক্ষ মানুষ এখান থেকে যে ইনকাম করেছে সেটা তার যোগ্যতার উপর দিয়ে এটা প্ল্যানের দম বিজনেসটাকে বুঝতে হবে বিজনেসের যে টাকা সেই টাকা অনুযায়ী নিজেকে তৈরি করতে হবে যদি আমরা সেটা তৈরি করে দিতে পারি তাহলে ডেফিনেটলি আপনার সেই ইনকাম কিন্তু মেনটেন হবে তো আসুন আমরা নেক্সট ডেকে নিচ্ছি নতুন এই পিরিয়ডের মধ্যে যারা এক্সিকিউটিভ ডাইরেক্টর রয়েছে আমি তাদেরকে একটু ডেকে নেব মিস্টার অর্ধেন্দু ভট্টাচার্য একটু জোরে ফাটি হাততালি হবে মিস্টার মুকেশ রোগনা জোরে ফাটি হাততালি হবে জোরে মিস্টার পঙ্কজ সিং এই জায়গাতে আসতে গেলে নিশ্চয়ই আপনি ডেফিনেটলি কিছু আপনার লিডার কিছু আপনার উত্তরসূরি তৈরি করেছেন তাদেরকে সেই দিশা দেখিয়েছেন তাদেরকে আপনি একটা জায়গায় নিয়ে যাচ্ছেন তবে কিন্তু এই র্যাঙ্কগুলোতে আসা যায় আর সেই কারণে এখানে অ্যাচিভমেন্টটা অনেক হাই হতে শুরু করে তো আমি তাদের কাছ থেকে জাস্ট টাইম কম 2 মিনিটের মধ্যে কোত্থেকে এসছেন ব্যবসা থেকে তিনি কি দেখতে পাচ্ছেন ফিউচার ওনার চিন্তা ভাবনা কি গুড মর্নিং আমার নাম পঙ্কজ সেন দুর্গাপুর থেকে এসেছি আমার সিনিয়র হচ্ছেন ডক্টর রাজেন্দ্র চ্যাটার্জি তার সিনিয়র পূর্ণান্দু স্যার তার সিনিয়র টুটু স্যার তার সিনিয়র আমাদের তুহিন স্যার তার সিনিয়র আমাদের অলোক স্যার সবার জন্য একটা বিগ ক্ল্যাপ আজকে আজকে ইডি র্যাঙ্কটা সেরকম কোনো ব্যাপার না কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এখানে যে এই র্যাঙ্কটায় আসতে গেলে আপনাদের যেটা করতে হবে যত ডাইরেক্টর হয়েছেন আজকে তাদেরকে কিন্তু আপনাদের কন্টিনিউ সিনিয়রের যে প্ল্যানিং সেই প্ল্যানিং করে তাদের প্ল্যানিং অনুযায়ী কাজ করতে হবে এবং যেটা আমাদের কোম্পানি বারবার করে বলছে 5555555 সেই সিস্টেমটা মানে প্রত্যেক দিন আমাকে 5 জন করে কিন্তু একটা প্রজেকশন করতেই হবে মানে 5 জনের সঙ্গে যোগাযোগ রাখতেই হবে 5 জনের সঙ্গে কথা বলতে হবে কতদূর কী হচ্ছে না হচ্ছে কোনো ব্যাপার না এইটা যেন আমরা প্রত্যেকে করে চলি এবং আগামী দিনে আপনারাও এই জায়গায় আসতে পারবেন এটা নিয়ে কোনো অত টেনশনের কিছু নেই মোটামুটি আমি চিন্তা করছি জানুয়ারি কি ফেব্রুয়ারির মধ্যে আমি ডায়মন্ড র্যাঙ্কটা ধরবো থ্যাংক ইউ স্যার জয় মরিঙ্গো ধন্যবাদ সকলকে আমার নাম হচ্ছে মুকেশ দেবনাথ বাড়ি কোচবিহার দিনহাটা যার হাত ধরে আসা তার আগে ছোট্ট একটা কথা বলে নিই রাত্রেবেলা অনেকেই কিন্তু স্বপ্ন দেখে ঘুমায় মানে বা ঘুমায় স্বপ্ন দেখে কিন্তু কিন্তু আমার একটা সময় ছিল যেখানে আমি
চোখের জলটাই বেশি ছিল রাত্রেবেলা, যে চোখের জল পড়ে পড়ে আমাকে ঘুমাতে যেত। সেই ব্যক্তি আমার সামনেই বসে আছেন, যিনি আমার পথ প্রদর্শক মিস্টার দীপঙ্কর মহন্ত স্যার, তার জন্য একটা জোরে হাত তালি চাই। সেই রাত্রিগুলো কিন্তু আমাকে যেভাবে হেল্প করেছে, যে রাত্রেবেলা আমি ম্যাথ করতাম, আমি কি পারবো, আমার দ্বারা কি সম্ভব, আমি কি এই বিজনেস থেকে অনেক কিছু করতে পারবো, আমার যা স্বপ্ন আছে পূরণ করবো, উনি বারবার করে বলতো যে তোমার দ্বারা সম্ভব, তুমি পারবে। তাই আস্তে আস্তে চোখের জলগুলো পুষে গেছে, এখন হাসি মুখ, হাসাতে পারছে অনেক মানুষকে। তাই সেই স্বপ্নগুলো ছিল, ফার্স্ট স্বপ্ন ছিল নিজের একটা ড্রিম কার, সেটা পূরণ করে ফেলছি। বাড়ির কাজ শুরু, বাড়ির অনেকটা কাজ শুরু হয়ে গেছে। আর আপনারা ভালো মতোই জানেন নর্থ বেঙ্গল টাইগার মিস্টার দিলীপ মহন্ত স্যার, তার হাত ধরে ছোট্ট ছোট্ট প্ল্যানিং করে করে এই জায়গাটায় এনে দিয়েছে। আপনারা আমার নেক্সট টার্গেটটা জেনে রাখুন, নেক্সট টার্গেট ফেব্রুয়ারি মাসের 9-16, সেই সপ্তাহে আমার ডায়মন্ডটা আমি অ্যাচিভ করব, তার প্ল্যানিং আমি করে রেখেছি অলরেডি। এবং 2025 মার্সিডিস সি ক্লাস C220E 17 অক্টোবর 2025, সেটা আমি মরিঙ্গ থেকে অ্যাচিভ করতে চাই, তার জন্য প্ল্যানিং অবশ্যই আমি স্যারদের কাছে নেব। ধন্যবাদ, জয় মরিঙ্গ। আমার এখান থেকে সবাইকে ধন্যবাদ। আমি দুর্গাপুর টিম থেকে এসেছি, আমার বাড়ি পকন্না, মা সারদার যেখানে জন্মস্থান সেই বাঁকুড়া আমার বাড়ি, বাঁকুড়া জেলায়। আমি যার হাত ধরে এসেছি সে হয়তো ইনি নেই, তাকে ধন্যবাদ জানাচ্ছি। তিনি যদি না আমাকে এখানে আনতেন তাহলে হয়তো আসতে পারতাম না। তিনি আজকে নেই, 8% যখন হয়েছে ছেড়ে চলে গেছেন, তার জন্য তাকে ধন্যবাদ। উনি যদি না ছেড়ে যেতেন আজকে আমি লিডার বা গাইডার আমি পেতাম না। কেন পেতাম না এটাও বলছি, যে ওনার যেটুকু সময় ছিল দিতেন, কিন্তু আমাকে যে আমাকে গোল সেট আপ, যে আমাকে দেখিয়েছেন স্যার, আমাকে পূর্ণেন্দুবাবু স্যার, পূর্ণেন্দুবাবুর মতো স্যার রয়েছেন, আমাকে যে দিশা দেখিয়েছেন মরিঙ্গতে এটা হয়। কারণ আমি একটা ট্র্যাডিশনালি নয়, আমি একটা ইন্স্যুরেন্স মার্কেটে ছিলাম, যে মার্কেটে প্রচণ্ড টেনশন, প্রচণ্ড লেবার দিতে হয়, হোল টাইম দিলে আরও ভালো হয়। সেই মার্কেট থেকে আমি মরিঙ্গ করবো বা মাল্টিলেভেল মার্কেটিং করবো, এই চিন্তাভাবনা মাথায় কোনো দিন আসেনি বা আসতে দিও নি কোনোদিন। কিন্তু সেই চিন্তাভাবনার একটা ফলস্বরূপ, একটা যাকে দৃষ্টান্ত স্বরূপ একটা ফল পাওয়া যায়, সেই সেই স্বপ্নটা টুটুল স্যার আমাকে দেখাতে পেরেছিলেন। তার জন্য ওনাকে বিগ ক্লাপ চাইছি, জোরে জোরে হাততালি, ফাটিয়ে হাততালি, ফাটিয়ে হাততালি। আজকে এখানে পৌঁছানো আমার যেটা এলওএস, আমি কৃতজ্ঞ যে এরকম একটা এলওএস পেয়েছি। প্রিন্স স্যার, রাজেশ শ্যাম স্যার, অলোক স্যারের মতো একটা এলওএস তাছাড়া সম্ভব হতো না। তাছাড়া মনে হয় কোনো জায়গায় একটা স্বপ্ন দেখা সম্ভব হতো না। আমার স্বপ্ন ছিল 50,000-60,000 একটা রোজগার করছি, সেটা এনাফ, সেটাই কিন্তু আমি শান্তিতে ছিলাম। এবং আমার স্বপ্নটা যখন ভাঙলো যে এই টেনশন ফ্রি লাইফ কী করে লিড করা যায়, যখন ওনারা দেখলেন যে একটা প্যাসিভ ইনকাম করা যায়, তখন আস্তে আস্তে আমার স্বপ্নটা আরও বাড়লো, কী করে 1,00,000-2,00,000 রোজগার করা যায়। সেই স্বপ্নটা টুটুল স্যার আমাকে দেখিয়েছেন, তার জন্য আরেকবার বিগ ক্লাপ স্যার, আরেকবার বিগ ক্লাপ। আমি জানি এটাকে মেনটেন করা বা এটাকে আরও যদি উত্তরণ ঘটাতে চায় প্রচণ্ড পেন নিতে হবে। কারণ একটাই জানি, যে যেমন গরুর গাড়ি দেখেছি তার কোনো লাইট থাকে না সামনে পেছনে, সে রাত্রিবেলায় যেতে পারে না। আর চার চাকা গাড়ি, যে যত বড় চার চাকা তত বড় তার লাইট বেশি থাকে, ভালো থাকে, যত অ্যাকোমোডেশন ভালো থাকে, কারণ তার পেছনের লাইট থাকে, সামনেও লাইট থাকে, একটাই কারণ দুদিকটা সে ভালোভাবে দেখতে পায়। আর টিম রাখতে গেলে বা লিডারশিপ দিতে গেলে দুটো জায়গা যদি ভালোভাবে রাখা যায় স্যার, মনে হয় উত্তরণ ঘটানো বা মেনটেন ঘটানো স্যার যেটা বারবার বলছিলেন সেটা সম্ভব। এটা আমি চেষ্টা করে যাচ্ছি বা এটা করবোই, চেষ্টা তো বলাটা ভুল, এটা আমি করব। এবং আমি কথা দিচ্ছি জুনের লাস্ট উইকে আমি ডায়মন্ড হব স্যার। ওকে, থ্যাংক ইউ। তাহলে আরেকবার জোরে হাততালি দিয়ে আমরা তাদেরকে